নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি শিক্ষায় গুরুত্ব আরোপ। ঈদ যাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শেষ, ঘরমুখো মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস র্যাবের। ব্যবসায়ীদের সাথে সরকারের বন্ধন আরো শক্তিশালী করার অঙ্গীকার, প্রতিষ্ঠা হবে এফবিসিসিআই এর নিজস্ব বিশ্ববিদ্যালয়। বিশ্বকাপের আগে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ বিকেলে, প্রতিপক্ষ পাকিস্তান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরি আহমেদ এবং আমি ফেরদৌসি আহমেদ। দর্শক 100 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরো থাকছে, স্বর্ণপদক জিতল দক্ষিণ কোরিয়ার প্যারাসাইট, সেরা অভিনেত্রী এমিলি বিচাম, অভিনেতা অ্যান্টনিও ব্যান্ডেরাস। উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর কর্মসংস্থানে কারিগরি শিক্ষায় জোর দেওয়ারও আহ্বান জানান তিনি। তার মতে, নারী পুরুষের সুষম বিকাশ না হলে সমাজ পঙ্গু থেকে যাবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গণভবনে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক নিয়োগ, নিজস্ব ভবন নির্মাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য বোর্ড অব গভর্নরসের এই বিশেষ সভা। সূচনা বক্তব্যে নারী উন্নয়নে সামাজিক নিরাপত্তা নিয়ে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়িতা নামটা আমরা দিয়েছিলাম মেয়েদের কথা চিন্তা করে, যে একটা মেয়ে যেন সে কাজের মধ্য দিয়ে সে যখন আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করবে, তো সেজন্য এটা তার নিজের ভিতরের জন্য একটা মানে আত্মবিশ্বাস জেগে ওঠে। নারী শিক্ষা ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, সেই আদর্শেই নারী মুক্তির বিষয়ে সরকারের অবস্থান। ওনার ভাষা এভাবে ছিল যে একটা মেয়ে যদি 10টা টাকা নিজে কামাই করে আঁচলে বেঁধে সংসারে আসে, তা সেই সংসারে তার একটা মূল্য থাকে, যে কারণ সে সংসারে বোঝা না, সে নিজেও উপার্জন করছে। তো মেয়েদের জন্য এইভাবে কিছু কাজের ব্যবস্থা করা, নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকারের নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। একটা সমাজকে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে নারী পুরুষ নির্বিশেষে সকলেরই একটা অধিকার থাকবে। আর একটা সমাজের যদি একটা দিক যদি আমি উন্নতি না করি, তাহলে শুধুমাত্র একটা দিক করলে সে সমাজটা পঙ্গুই হয়ে থাকবে, সেটা কখনো উন্নতি হতে পারবে না। নারীকে দক্ষ, যুগোপযোগী ও কর্মক্ষম করে গড়ে তোলার তাগিদ দেন সরকার প্রধান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্য ও জার্মানিতে 11 দিনের সফর শেষে দেশে ফিরছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য 15 মে ঢাকা ত্যাগ করেছিলেন তিনি। রাষ্ট্রপতি ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 10:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। লন্ডনের বুপা ক্র্যামওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মোর ফ্রেন্ডস আই হসপিটালে চোখের চিকিৎসা নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুর্টে যান তিনি। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ করেছে রেল কর্তৃপক্ষ। শেষ দিনেও ছিল না পাওয়ার বিস্তর অভিযোগ। তবে সামনের ঈদে ব্যবস্থাপনার উন্নয়ন হবে বলে জানালেন কমলাপুর স্টেশনের ম্যানেজার। আর ঘরমুখো মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে র‍্যাব। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর স্টেশনে ভিড় ছিল কম। রোববার দেওয়া হয় 4 জনের টিকিট। শৃঙ্খলা এবং অনলাইন সেবা নিয়ে ছিল যাত্রীদের নানা অভিযোগ। এসি লাস্ট সময় 4টা টিকিট পাইছি, আর দেখতে পাচ্ছেন আমার গলাটা ভেঙে গেছে পুরো। এখানে আমি আজকে 2টা রাত এখানে ছিলাম। কালকে থেকে অপেক্ষার পর আজকে সকালে মাত্র টিকিট পেলাম। বেদল বেদল লোক ঢুকছে এবং সমন্বয়হীনতা এখানে, এটা কোনো সিস্টেম নাই। এটা কাউন্টার খুললে তো আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, সেই ভোর 5টা বাজে আসছি বৈশাখ রসি। ভিআইপি যারা তারা আগে টিকিট কেটে নিয়ে চলে যাচ্ছে, তাহলে আমরা সাধারণ পাবলিক কোথায় যাব? শেষ দিনে সারা দেশে 28,224টি টিকিট বিক্রি হয়েছে। আর 4 জন ঢাকা থেকে 4টি স্পেশাল ট্রেন ছেড়ে যাবে বলে জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার। জার্নি ডেটে যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন,
রেলওয়ে কর্তৃপক্ষ সেই ব্যবস্থাও রেখেছেন যে যে সমস্যাগুলো আছে যাতে আগামী ঈদে বা সামনে এগুলো না থাকে। সকালে কমলাপুর স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে র‍্যাব জানায় ঈদ উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টিকিট বিক্রি থেকে শুরু করে পরবর্তী সময়ে ট্রেনে নিরাপদে যাওয়া এবং বাড়ি থেকে নিরাপদে ফেরা যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে তার জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। সাদা পোশাকে অনেক লোক মোতায়েন আছে। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। ব্যবসায়ীদের সাথে সরকারের সেতু বন্ধন আরও শক্তিশালী করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এফবিসিসিআই নবনির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাকিম। একুশে টেলিভিশনের সাথে একান্ত আলাপে পাবলিক এবং প্রাইভেট সেক্টর যাতে সমন্তরালভাবে কাজ করতে পারে সেজন্য নানা প্রতিশ্রুতির কথা জানান তিনি। বিশ্ববাজারের চ্যালেঞ্জে নিজস্ব মোকাবেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন দেশের প্রধান ব্যবসায়ী সংগঠনের শীর্ষ এই কর্তা। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধুর নাতি এবং তরুণ ব্যবসায়ী শেখ ফজলে ফাহিম। আসলে এটা একটা বড় দায়িত্ব। একুশে টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ব্যবসা এবং দেশের কল্যাণে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। 80% অফ দ্য বিজনেস সেক্টরস এ প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন আছে। পাওয়ার সেক্টরে 60%+ আপনার পাওয়ার সেক্টরে প্রাইভেট সেক্টরে। তো প্রাইভেট সেক্টর অপরচুনিটি গভর্নমেন্ট পলিসি ফ্রেমওয়ার্কে আছে, কিন্তু প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনাররা যখন আসছে, যারা বিজনেসে দীর্ঘমেয়াদী সময় দীর্ঘদিন ধরে আছে, তাদের জন্য যে অপরচুনিটিটা, ওই অপরচুনিটিগুলো ডেমোক্রেটাইজ করার পলিসি আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট পলিসিতে আছে, 8th 5th ইয়ার প্ল্যানে। সো এই অপরচুনিটিগুলো এখন স্ট্যান্ডার্ডাইজড করার প্রক্রিয়ার মধ্যে আছে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ক্লিয়ার হওয়ার, আরও সিম্পল হওয়ার প্রক্রিয়া আছে, এবং ওইদিকে ফেডারেশনের ইনপুট, যেটা স্টেক হোল্ডার ইনপুট, একটা ভূমিকা রাখতে পারে। উন্নত বাংলাদেশ গড়তে ব্যবসার উন্নয়নও বিশেষ প্রয়োজন বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি। বিশ্বব্যাপী প্রচলিত বৈজ্ঞানিক পন্থার আলোকে এফবিসিসিআইকে সাজানো হবে বলে জানান তিনি। ইন্ডাস্ট্রি এবং পলিসি গভর্নেন্স যারা করে তাদের মাঝে একটি সেতু বন্ধনের মতো কাজ করে, তো সেই ক্ষেত্রে আমাদের স্টেক হোল্ডার ইনপুট অনেক স্ট্রং আছে। একই সাথে আমরা চাচ্ছি এখন এটাকে আরও সায়েন্টিফিক মেথোডোলজি বেসড পলিসি অ্যাডভোকেসিটাকে আমরা আরও স্ট্রেংথেন কীভাবে করতে পারি। বেশ কিছু ক্ষেত্রে পাবলিক সেক্টরের চেয়ে প্রাইভেট সেক্টর পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি। মেজর চ্যালেঞ্জেস যেগুলো, মানে পাবলিক এবং প্রাইভেট সেক্টরের ভিতর আপনার দুটোকে আলাদা করে দেখার কোনো স্কোপ নেই। পাবলিক সেক্টর যে প্রেপারেশন এবং প্ল্যানিং নিয়ে আগাচ্ছে, প্রাইভেট সেক্টরেও এটা কনসলিডেট করে আনতে হবে। কিছু প্রতিষ্ঠান আপনি বাংলাদেশে দেখবেন যে আনপ্রেসিডেন্টেড গ্রোথ হয়েছে, আবার কিছু প্রতিষ্ঠান স্ট্রাগল করছে, কিন্তু মিডের লেভেলে আপনার এটা যেন একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল তৈরি হয়, যাতে অ্যাক্সেস টু ফাইন্যান্স হোক অথবা আপনার রেগুলেটরি ইস্যুস হোক, এখানে ব্যবসা করার ক্ষেত্রে যেন চ্যালেঞ্জেস, বিজনেস কম্পিটিটিভে চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু তার বাইরে চ্যালেঞ্জেসগুলো যতটা কমিয়ে আনা সম্ভব ওইদিকে আমাদের ফোকাসটা থাকবে। বিশ্ববাজারে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী মানব সম্পদ গড়তে এফবিসিসিআই ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান শেখ ফজলে ফাহিম। সেক্টরাল স্ক্যান বলেন, রোডম্যাপ বলেন, এগুলো আমরা আইডেন্টিফাই করে স্ট্রাকচারভাবে আগাতে পারি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। খালেদার চিকিৎসা নিয়ে বিএনপি অপরাজনীতি করছে, অভিযোগ তথ্যমন্ত্রী। রাজধানী থেকে প্রতারক চক্রের মূল হোতা সহ 5 জন আটক, অস্ত্র ও গুলি উদ্ধার। আবারও আমন্ত্রণ দিচ্ছিলেন দুপুর 2টার 21 সংবাদ। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা অপরাজনীতি করছেন, অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে পত্রিকা মালিকদের এক অংশের সংগঠন সংবাদপত্র পরিষদ প্রতিনিধিদের সাথে বৈঠকে তথ্যমন্ত্রী জানান তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ডায়াবেটিক্স সহ কিছু পুরনো সমস্যা ছাড়া বড় কোনো স্বাস্থ্যগত শঙ্কায় নেই খালেদা জিয়া। এ সময় মন্ত্রী আরও জানান, শৃঙ্খলা ফেরাতে শিগগিরই অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এছাড়া বহুল আলোচিত সম্প্রচার আইন আসন্ন বাজেট অধিবেশনে সংসদে পাশ হতে পারে বলেও ইঙ্গিত দেন তথ্যমন্ত্রী।
সরকার তার সর্বোচ্চ চিকিৎসা দিতে সবসময় সচেষ্ট এবং দিয়ে আসছে, কিন্তু বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন এগুলো যদি বেগম খালেদা জিয়া জানতে পারেন যে তার জীবন সংকটাপন্ন, বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের উপর উষ্মা প্রকাশ করবেন, বিএনপি নেতাদের বলবো এইভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি না করার জন্য। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা সহ পাঁচজনকে আটক করেছে র্যাব। রাজধানীর কারণ বাজারে র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রাতে অভিযান চালিয়ে রাজধানীর দারুসসালাম থেকে প্রতারক চক্রের মূল হোতা ও তার চার সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলি রাখা সংক্রান্ত কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি তারা। আটককৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে বলে জানায় র্যাব। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড স্বাস্থ্য সেবা। ডাক্তার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে। 150 শয্যার এই হাসপাতালে 45 পদের বিপরীতে চিকিৎসক মাত্র 23 জন, কয়েকটি বিভাগে একজন করে চিকিৎসকও নেই। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রচুর রোগী আসলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রোগীদের ভিড়ের এই চিত্র প্রতিদিনের। বহির্বিভাগে প্রতিদিন 600-700 রোগী চিকিৎসা নিতে আসেন। 150 শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে 300 রোগী ভর্তি থাকেন, ফলে মেঝে ও বারান্দায়ও শয্যা পেতে চিকিৎসা নিতে হয়। অথচ পর্যাপ্ত লোকবল ও চিকিৎসকের অভাবে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তাদের। হাসপাতালে নাক কান গলা চক্ষু চর্মরোগ ও শিশু বিভাগ সহ বেশ কয়েকটি বিভাগে ডাক্তার না থাকায় বেশি টাকা ব্যয়ে বাইরে থেকে চিকিৎসা নিতে হয়। এতে গরিব রোগীদের দুর্ভোগের অন্ত নেই। শিশু ডাক্তার নাই, অন্য এক ডাক্তার দেখে হাতুড়া দেখে ছেড়ে দিল। বাচ্চাকে নাক কান গলা ডাক্তার দেখাবো, ডাক্তারই নাই। সবার তো এই সামর্থ্য নাই যে আমি এত টাকা খরচ করে ট্রিটমেন্ট করব। প্রয়োজনীয় জনবল না থাকায় বিপুল সংখ্যক রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়, এমনটা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। চিকিৎসকের যে জনবল, এটা দিয়ে প্রতিনিয়ত যে পরিমাণ রোগী আমার বহির্বিভাগে আসে, সেক্ষেত্রে আমাদের চিকিৎসক বৃন্দ অনেকটাই মানে সার্ভিস দিতে হিমশিম খায়। তবুও আমরা এখানে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সেবাটাকে ধরে রাখার জন্য। জেলার বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি জয়পুরহাটবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। সংখ্যালঘুদের বিশ্বাস অর্জনে কাজ করার আশ্বাস মোদীর, নেতাদের পদত্যাগে দিশে হারা কংগ্রেস। 11 বছর পর কোপা দেল রের শিরোপা জিতল ভ্যালেন্সিয়া, ফাইনালে হার বার্সার। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব আরোপ। যাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শেষ, ঘরমুখ মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস র্যাব। ব্যবসায়ীদের সাথে সরকারের বন্ধন আরো শক্তিশালী করার অঙ্গীকার, প্রতিষ্ঠা হবে এফবিসিসিআই এর নিজস্ব বিশ্ববিদ্যালয়। বিশ্বকাপের আগে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ বিকেলে, প্রতিপক্ষ পাকিস্তান। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে 21-এর চট্টগ্রাম সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।